শহীদের সংখ্যা 1400 ছাড়িয়েছে ইতিমধ্যে বিভিন্ন খোঁজ খবর থেকে। এর মধ্যে যখন পরিচয়ের দিকে তাকাচ্ছি তখন দেখি বিরাট অংশ শহীদেরা তারা শ্রমজীবী মানুষ। এই যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, এই যে মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন, ওইটাই আমাদের সম্পদ। বাকি সব জায়গায় কিন্তু আমরা হয় ভীরু না হয় নানাভাবে আপোষ করি। আমাদের ওই যে সমষ্টিগত উত্থান, ওই যে সাহসের পরিচয়, ওই যে নিরাপস ভঙ্গি, ওই যে সমস্ত ধরনের অন্যায় দুর্নীতিকে ফেলে দিয়ে ন্যায় আর সততা ইনসাফ প্রতিষ্ঠার যে আহ্বান, ওইটাই আমাদের শক্তির জায়গা। কাজেই শহীদদের অবহেলা করা কিংবা তাদের ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা আমরা কোনোভাবেই যেন হতে না দিই, সফল হতে না দিই। এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা, তাদেরকে আমাদের আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত অনুপ্রেরণা হিসেবে তাদেরকে সামনে রাখা, এইটাই আজকে আমাদের কর্তব্য। আমরা অন্তর্বর্তী সরকারকে এর আগেও বলেছি, আবারও বলছি, এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে। শহীদ পরিবারদেরকে যাতে কারো কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এক মুহূর্তের জন্য যেন তারা অবহেলা বোধ না করেন, তাদেরকে কোনো হয়রানির শিকার হতে না হয়। প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে, তাদের যে মর্যাদা প্রাপ্য, তাদের যে জীবনের নিরাপত্তা প্রাপ্য, তাদের পরিবারের সদস্যদের সব কিছুর ব্যবস্থা এই দেশের এই রাষ্ট্রের করতে হবে, সরকারকে করতে হবে। মনে রাখেন, আমরা বিশ্বাস রাখি যেই সরকার তারা আমাদের এই সকল শহীদের তালিকা যথাযথভাবে প্রকাশ করবে, একজন শহীদও যেন তালিকা থেকে বাদ না যান। রাষ্ট্রের সরকারের অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ আমরা দল হিসেবে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের সরকারের লোকবল আছে, তারা যেন কোনো শহীদ তালিকা থেকে বাদ না পড়ে। এরা কেউ সংখ্যা না, প্রত্যেকটি সম্ভাবনাময় জীবন। কাজেই সেই জীবনকে আগামী প্রজন্মের সামনে যাতে রক্তে মাংসে হাজির করা যায়, তার গৌরব নিয়ে হাজির করা যায়, তার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের মহিমা নিয়ে হাজির করা যায়, সেইটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আজকে আমাদের অনেক আহতরা আছে, কি নির্মম নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের অনেকে এখনো যাচ্ছে, অন্তত 500 লড়াকু যোদ্ধা তারা চোখ হারিয়ে ফেলেছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। আমরা বারবার আহ্বান জানিয়েছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানান ত্রুটি সীমাবদ্ধতা আছে, কিন্তু যতটুকু সামর্থ্য আমাদের আছে সবটা নিয়ে এই আহত যোদ্ধাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তারা যাতে চিকিৎসা নিয়ে কোনো হয়রানির মধ্যে না পড়ে। তাদের জীবন কিভাবে চলবে, তাদের জীবনের নিরাপত্তা কি, এটা নিয়ে যাতে তাদের ভাবতে না হয়, সরকার সেই ব্যবস্থা করবেন এবং তালিকা যথার্থভাবে সম্পূর্ণ করবেন। সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করেন, এটা আপনাদের অন্যতম অগ্রাধিকার। আমরা বলেছি নতুন বাংলাদেশের যাত্রা একটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে হবে। আজকে কোনো শহীদ পরিবারকে কিংবা তার আত্মীয় পরিজন বন্ধুদেরকে এই আহাজারি যাতে করতে না হয়, আমরা বিচার পাবো কিনা, কেন খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা নির্দেশদাতা তারা কোথায় গেল, কর্তৃপক্ষকে জবাব দিতে হবে, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং যারা নির্দেশদাতা তারা কোথায় কিভাবে গেলেন। আমরা অনেক শুনতে পাচ্ছি যে নাকি পালিয়ে গেছেন, এখনো নাকি পালিয়ে যাচ্ছেন,
কিভাবে তারা পালিয়ে যাচ্ছেন, আইন বিচার আদালতের মুখোমুখি না হয়ে তারা কিভাবে পালাতে পারছেন, প্রতিষ্ঠান রাষ্ট্র কর্তৃপক্ষ সরকারকে এই জবাব দিতে হবে। আমরা খুনের নির্দেশদাতাদের, যারা গুলি করেছে তারা সহ যারা নির্দেশদাতা তাদের প্রত্যেককে আইন এবং বিচারের মুখোমুখি দেখতে চাই। আমরা সরকারকে বলবো কোনোভাবেই যাতে খুনিরা আড়ালে যেতে না পারে, কোনোভাবে যাতে এই ন্যায় বিচারের প্রক্রিয়াকে বাধা দেওয়া না যায়। যদি বাধাই তারা দিতে পারে, যদি তারা খুনিদের আড়াল করতে পারে আর আপনারা চুপচাপ বসে থাকেন, তাহলে আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন, কেন শপথ নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে, ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে। কাজেই সকল খুনি এবং নির্দেশদাতাদেরকে অবিলম্বে আইন এবং বিচারের মুখোমুখি করুন, এইটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ এই অন্যথা কোনোভাবেই সহ্য করবে না। আমরা তার জন্য লড়াই করব। আমরা এই ন্যায় বিচারের উপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা করব।